এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সামনেই পুজো চলে এসেছে আর আমিও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন স্কিন কেয়ার রেঞ্জ শেয়ার করতে। চারিধারে তো গ্লাস স্কিনের চাহিদা, গ্লাস স্কিন বলতেই কিন্তু আমরা বুঝি কোরিয়া কোরিয়া কোরিয়া। আর কোরিয়ার স্কিন কেয়ার প্রোডাক্টের মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু রাইস দিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট হয়, যেমন হোম রেমেডি বলো আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট রেঞ্জ বলো, এই রাইসের কিন্তু উপকারিতা ভীষণ। আর সামনে যেহেতু পুজো, হাতে বেশি সময়ও নেই, যতই হোম রেমেডি ইউজ করো 1-1.5 মাস কিন্তু তোমাদের টাইম লাগবে সেটার ফল পেতে। সেই জন্যই আজ আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার রেঞ্জ শেয়ার করতে চলেছি, যেটা তোমরা একবার ইউজ করলে দারুণ একটা রেজাল্ট পাবে। দেখতে থাকো, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেল আইকনটাও অন করে দিও। নাও লেটস গেট স্টার্টেড। ওয়াশ করে নেব, আর আমি এখানে ইউজ করেছি মামাআর্থের উপটান ফেস ওয়াশটা। ফেস ওয়াশের পর আমি এখন ইউজ করবো এই শোমিজের মিল্ক মাস্ক রাবারটা, যেটা একটা বেঙ্গলি ব্র্যান্ডের প্রোডাক্ট আর বেশ ভালো প্রোডাক্টটা। এটার মধ্যে আছে হানি, মিল্ক, রোজ ওয়াটার আর সবথেকে মেইন ইনগ্রিডিয়েন্টস রাইস পাউডার, যেটা আজকে স্কিন কেয়ারের আমাদের স্পেশাল ইনগ্রিডিয়েন্টস রাইস। এটার কিন্তু একটা বেনিফিট রয়েছে, এটা কিন্তু মিল্ক মাস্ক রাবার নামেই লেখা রয়েছে। এটা যেমন তোমরা মাস্ক হিসেবেও লাগাতে পারবে, সেরকম স্ক্রাবার হিসেবেও কিন্তু এটা ভালো কাজ করে, কারণ এর মধ্যে রাইস পাউডার রয়েছে, তো রাইসের যে পার্টিকলসগুলো রয়েছে সেগুলো স্ক্রাবার হিসেবেও তোমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে বেশ ভালো ক্লিন করে আর সাথে ট্যানও রিমুভ করে দেয়। এটার অ্যাপ্লিকেশনটা দেখে নিন। ১০-২০ মিনিট পর আমি এটাকে ধুয়ে নেব। তোমরা চাইলে ওয়াইপ আউটও করে নিতে পারো, কিন্তু আমি এখানে একটু এক্সফোলিয়েট করে এটাকে ধুয়ে নিচ্ছি, কারণ কি ট্যানটা যাতে ভালোভাবে উঠে যায়। নেক্সট আমি টোনারে চলে আসব, আর আমি এখানে ইউজ করছি প্লামের এই রাইস টোনারটা। এটাতে আছে নাইসিনামাইড, এটা তোমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে আর ব্লেমিসেস ফেড করতেও হেল্প করবে। এটাতে কিন্তু কোনো রকমের ফ্রেগ্রেন্সও নেই, তো তোমাদের ইউজ করতেও কোনো রকমের অসুবিধা হবে না। ভীষণ লাইট ওয়েট আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, তোমাদের পোর্স এটা টাইটেন্স অ্যান্ড রিফাইন্স করতে হেল্প করবে। নেক্সট আমি ইউজ করবো প্লামের সেম রেঞ্জের রাইস অ্যান্ড নাইসিনামাইড সিরাম। এটাতে 10% নাইসিনামাইড আছে, ভীষণ একটা ময়েশ্চারাইজিং সিরাম, আর নাইসিনামাইড আমাদের স্কিনের জন্য খুব ভালো, তোমাদের স্কিন হাইড্রেট আর সফট অ্যান্ড সাফল রাখবে। আর এখানে আমার গোটা 1 ড্রপ সিরাম আমার গায়ে পড়ে গেল। অ্যান্ড দিস সিরাম ইজ বুস্টেড উইথ স্কিন ব্রাইটনিং রাইস ওয়াটার, তো বুঝতেই পারছো এটা তোমাদের স্কিনটাকে ব্রাইটেন আপ করতেও হেল্প করবে আর অ্যাকনে স্কারসও রিডিউস করবে। এই সিরামটা কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো, সব মিলিয়ে এটা তোমাদের গ্লাস স্কিন অ্যাচিভ করতে খুবভাবে হেল্প করবে। আর হ্যাঁ, আমি এইভাবেই স্কিন কেয়ার করি অফ ক্যামেরায়। নেক্সট আমি ইউজ করবো দ্য মমস কোর আই ক্রিমটা, এটা আমার ভীষণ ফেভারিট একটা আই ক্রিম, আর এটা আমি আগেও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি।
অনেকদিন ধরে ইউজ করছি, তাই এটুকু তো বলতে পারি যে এটা তোমাদের ডার্ক সার্কেলস লাইট করতে খুব হেল্প করবে। রেগুলার ইউজ করলে তোমরা দেখতেই পাবে ফাইন লাইন্স, রিঙ্কেলস এগুলোও রিডিউস করছে। আর রোলার ফর্মেও আছে, তো ইউজ করাটা ভীষণ ইজি। নেক্সট আমি ইউজ করবো মামা আর্থের রাইস ময়েশ্চারাইজার। এটা একটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, তো অয়েলি স্কিনের জন্য বেশ ভালো একটা ময়েশ্চারাইজার। এটাতেও রয়েছে রাইস ওয়াটার আর নাইসানামাইড ফর গ্লাস স্কিন অ্যান্ড ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যাল। ইট হ্যাজ জেল কাইন্ড অফ টেক্সচার উইচ অ্যাবসর্বস কুইকলি। এটা ভীষণ লাইট ওয়েট অ্যান্ড আ গ্রেট অপশন ফর বোথ অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন পিপল। স্কিনটাকে বেশ খানিকক্ষণ হাইড্রেটিং রাখে, তো তোমরা ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো। নেক্সট অ্যান্ড লাস্ট আমি ইউজ করবো মামাআর্থের উপতান লিপ বামটা। এটাও কিন্তু আমার ভীষণ একটা প্রিয় লিপ বাম, কারণ এটা তোমাদের ঠোঁটের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। আজকের মতো স্কিন কেয়ার কিন্তু আমার এখানেই শেষ। আর তোমরা দেখতেই পাচ্ছ স্কিনে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।